বরগুনা রিফাত শরীফ হত্যা মামলায় প্রাপ্তবয়স্ক দশ আসামির রায় আজ বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে রায় ঘোষণা করা হবে। এর মধ্যে আদালতে হাজির হয়েছেন মামলার অন্যতম আসামি রিফাতের স্ত্রী মিন্নি সহ নয় আসামি। মিন্নি ছাড়া মামলার অন্য আসামিরা হলেন রিফাত ফরাজি, আল কাইম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, হাসান মুসা ওরফে মুসা বন্ড, রাফিউল ইসলাম রাব্বি, সাগর ও কামরুল ইসলাম সাইমন। মামলার দশ আসামির মধ্যে রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি জামিনে রয়েছেন, আরেক আসামি মুসা পলাতক। এদিকে রায়কে ঘিরে পুরো আদালত প্রাঙ্গণে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। চাঞ্চল্যকর এই মামলার অপ্রাপ্তবয়স্ক চোদ্দ জনের বিচারিক কার্যক্রম বরগুনার শিশু আদালতে চলমান। 2019 সালের 26 জুন বরগুনা সরকারি কলেজের সামনে কুপিয়ে হত্যা করা হয় রিফাত শরীফকে। কিশোর গ্যাং বন্ড বাহিনীর এই হত্যাকাণ্ড সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল। বরগুনার চাঞ্চল্যকর রিফাত হত্যার রায় আজ, এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী অপূর্ব অপু। অপূর্ব অপু, রায় কখন ঘোষণা করা হতে পারে, আর এই মামলার বাদী এবং বিবাদী পক্ষের লোকজন কেউ কি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন অথবা তাদের আগেই কিছু প্রতিক্রিয়া পাওয়া গেছে কিনা? আপনাকে এখন থেকে কয়েক মিনিট আগে অর্থাৎ 11:40 সময় বরগুনার আদালতে রিফাত হত্যা আসামির আট আসামিকে কিন্তু নিয়ে আসা হয়েছে একটি প্রিজন ভেনে, কারাগার থেকে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং তারা এই মুহূর্তে তাদেরকে এজলাসেই রাখা হয়েছে। রায়পর এখন পর্যন্ত শুরু হয়নি, তবে কিছুক্ষণের মধ্যে হয়তোবা রায় পড়া শুরু হবে। এর আগে সকাল 8:45 এই মামলার অন্যতম 7 নম্বর আসামি রিফাতের নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকেও কিন্তু এখানে মিন্নি এখানে তার বাবার একটি মোটরসাইকেলে বাবাকে সহই তিনি ভিতরে প্রবেশ করে, তিনি মূলত উচ্চ আদালতের জামিনে রয়েছেন। এর বাইরে বাকি যে আসামিরা রয়েছে সবাই মোটামুটি ভিতরে এসেছে। সবথেকে বড় যে বিষয়টি সেটি হচ্ছে যে এখানকার রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তারা যেটা বলছে আসামিদের সব ধরনের তথ্য প্রমাণ তারা এর মধ্যে আদালতে উপস্থাপন করেছে এবং তারা একটি দৃষ্টান্তমূলক বিচার পাবে বলে তারা আশা করছে। আর অন্যদিকে মিন্নির যা বাবা এবং মিন্নির পরিবারের দাবি ছিল যে তারা আসলে মিন্নি এই হত্যার সাথে সম্পৃক্ত নয় এবং তিনি ন্যায় বিচার পাবে বলে দাবি করছে মিন্নির পরিবার। এর বাইরে নিহত রিফাতের বাবা রিফাত শরীফের বাবা দুলাল শরীফ তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছিলেন, তিনি বলেছেন যে এই এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের যেন দৃষ্টান্তমূলক বিচার হয়, বিশেষ করে মিন্নির অর্থাৎ তার পুত্রবধূরও তিনি বিচার দাবি করেছে, যাবজ্জীবন যেন সাজা হয় সেই বিচারটি দাবি করেছেন। এর বাইরে অন্য আসামি যারা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি, তিনি বলেছেন যে 7 জন আসামি সরাসরি সম্পৃক্ত ছিলেন, তাদেরকে তিনি এই দৃষ্টান্তমূলক বিচারের কথা বলেছেন। আমরা একটু দুলাল শরীফের সাথে কথা বলবো, নিহত রিফাতের বাবা। আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি যে আপনি সকাল থেকেই এই আদালত পাড়ায় উপস্থিত আমি দেখতে পাচ্ছি, একটু ভারাক্রান্ত হৃদয়ে আছেন, একটু তবে জানতেই চাই যে আপনার আসলে প্রত্যাশা কী বা দাবি জায়গাটা। আমার প্রত্যাশা যে আমি এই মামলায় যারা যারা অংশগ্রহণ করছে, খুনে যারা যারা অংশগ্রহণ করছে প্রত্যেকের ফাঁসি চাই আমি, এবং যদি এর মধ্যে কোনো নির্দোষ ব্যক্তি থাকে সে যেন অবশ্যই মুক্তি পায়। এবং এই মামলার এই খুনের পিছনে যে মাস্টার মাইন্ড মিন্নি, এই মিন্নির জন্য সর্বোচ্চ শাস্তি হয় এবং আশা করি এই এই ধরনের মেয়ে যেন পৃথিবীতে আর কারো মায়ের করে জন্ম না নেয়। ধন্যবাদ। আসলে একটি ন্যাক্কারজনক ঘটনার আজকে যে দৃষ্টান্তমূলক রায় হবে বলেই দ্বারা এই এলাকাবাসী, এখানকার সুধী সমাজ, এখানে ঠিক বাহিরের যে অংশটাই সেখানে কিন্তু এই এলাকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এখানে রয়েছে, তারাও একটি দৃষ্টান্তমূলক বিচার চান যাতে করে এ ধরনের কিশোর অপরাধ যেন আর গড়ে না ওঠে এবং কোনোভাবেই কেউ যেন অপরাধ করতে না পারে, তেমন একটি বিচার দেখতে চাচ্ছেন। তো বরিশালে বরগুনার আদালত পাড়া থেকে আমার কাছে আপাতত এতটুকু খবর। অপূর্ব অপু, ধন্যবাদ আপনাকে।